এই একদম কাজের মতন কাজ করছে ভাই, এটা ছাড়া কিন্তু সামনের দিকে আর উপায় নাই। কারণ মুদ্রার এপি টইপিট তোমরাই ঠিক থাকতে হবে। আমি দীর্ঘদিন যাবৎ যে জিনিসটা চাচ্ছিলাম যে ইরান এবং রাশিয়ার মধ্যে এমন একটা বন্ডিং হোক বা এমন একটা চুক্তি হোক যেই চুক্তিটার মাধ্যমে রাশিয়ার উপর আঘাত আসলে ইরান দৌড় দিয়ে আসবে, আবার ইরানের উপর আঘাত আসলে রাশিয়া দৌড় দিয়ে যাবে, তাহলেই তো খেলাটা জমবে। কারণ পশ্চিমারা এই রাশিয়া এবং ইরানকে আলাদা আলাদাভাবে শেষ করার জন্য একদিকে ব্যস্ত রাখছে ইসাল রিদিয়া, আরেকদিকে কিন্তু ইউক্রেন রিদিয়া। হঠাৎ করে যে $9,500 কোটি যে প্রজেক্ট আসছে, ইতিমধ্যে আপনারা জানেন যে রাশিয়ার মধ্যে হামলা হয়েছে ইরানের বিরুদ্ধে, ইসাল নানান ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে, এরই মাঝখানে আমেরিকা এবং ইসালের জন্য বড় দুঃসংবাদ দাদন। ইরান এবং রাশিয়া তাদের নিরাপত্তা খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর জন্য একটা সমঝোতা স্মারক সই করেছে। ইরানের সর্বশেষ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর এবং রাশিয়ার নিরাপত্তা প্রধান নিকোলাই পাত্রুশেভ এই সমঝোতা স্মারকটাকে স্বাক্ষর করেছেন। দর্শক, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে দ্বাদশ আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনের অবকাশে এই সমঝোতা স্মারকটি চুক্তি করা হয়েছে বা সই করা হয়েছে। স্মারকের আওতায় তেহরান এবং রাশিয়া বিভিন্ন কৌশলগত খাতে সহযোগিতা জোরদার করে কাজ করবে। সামরিক এবং বেসামরিক উন্নয়ন এবং গবেষণা, এখানে অনেক কিছুতেই যেহেতু দুইটা দেশে এই মুহূর্তে লিড করছে, একে অপরের সাথে সহযোগিতা এবং নিরাপত্তা জোরদার করতেও এখানে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গেল গত কয়েক বছর ধরে ইরান এবং রাশিয়ার যেই ঘনিষ্ঠ কৌশলগত মিত্রে পরিণত হওয়া, সেইটারই একটা আনুষ্ঠানিক, আমার মনে হয় এটা স্মারকটা একটা আনুষ্ঠানিক রূপ পেল আর কি। স্মারকের মধ্যে আমরা যদি দেখছি, নিরাপত্তা প্রতিরক্ষা খাত সহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা সামনের দিকে আরও জোরদার করা হবে। এই দুই দেশের উপরই আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদের কঠোর নিষেধাজ্ঞাকে উপেক্ষা করতেই এবং তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করতেই আপনার এই সহযোগিতা এবং সমন্বয়ের বিষয়টা দিন শেষে আনুষ্ঠানিকভাবে একত্রিত হলো। শুধুমাত্র রাশিয়া এবং ইরান না, তাদের মিত্রশক্তিগুলোর ভিতরেও সেন্ট পিটার্সবার্গ শহরে আপনার প্রায় 106টি দেশের নিরাপত্তা খাতের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা দ্বাদশ আন্তর্জাতিক সম্মেলনে মিলিত হয়েছে, এটা রাশিয়ার উদ্যোগে। সুতরাং এখানে আমরা 106টি দেশ বলতে যাদেরকে দেখছি, এদের মধ্যে বেশিরভাগই আপনার সাবেক সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্র, আর দক্ষিণ আমেরিকার বেশ কিছু রাষ্ট্র এখানে কিন্তু কানেক্টেড হয়েছে। এখন ইরান এবং রাশিয়া এই চুক্তির পর তাদের নিজ নিজ দেশের যেই সাংবাদিক বা প্রেস ব্রিফিং আছে, বলা হচ্ছে দুই দেশের মধ্যে সামরিক এবং প্রতিরক্ষা খাতকে এখানে গুরুত্ব দিয়ে বেশ কিছু ডিল করা হয়েছে। তবে ডিলগুলা কি, মার্কিন গণমাধ্যমগুলো বলছে এই ডিলগুলোর মধ্যে বেসিক্যালি অস্ত্র সহযোগিতারা আসছে। যেমন ইরানের হাতে রাশিয়ার যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম S-400, এটা কিন্তু রাশিয়া দিচ্ছে। অপরদিকে রাশিয়া বেশ কিছু যুদ্ধবিমান দিতে যাচ্ছে ইরানকে। অপরদিকে ইরান তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের যে সরবরাহ ইউক্রেনের যুদ্ধের মধ্যে দিয়েছে, সেটাকে আরও বহু অংশে কী বলা হচ্ছে বর্ধিত করা হবে বা চুক্তিটা বড় আকারে আসবে। এখন প্রশ্ন হচ্ছে আমেরিকা বা পশ্চিমা মিত্রটা তারা কী করবে, তারা আরও 10টা নিষেধাজ্ঞা দিবে। অলরেডি তারা ইরানের যে প্রধান কী বলা হচ্ছে ইনকাম সোর্স বা সামরিক শক্তি সোর্স হচ্ছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র, সেই দুইটা জিনিসের উপর কিন্তু লাগাম টানার জন্য মোরলেরা একজোট হয়ে নানান ধরনের পরিকল্পনা কিন্তু গ্রহণ করা বসে আছে। তবে ইরান এগুলাকে পাত্তা দিচ্ছে না। অপরদিকে রাশিয়াও কিন্তু এগুলাকে পাত্তা না দিয়া তাদের সম্পর্কটাকে শক্ত করছে। অপরদিকে উত্তর কোরিয়ার একটা টিম আছে আবার ইরান, তার মানে ক্যালকুলেশনটা কোথায় কোথায় ঘুরতেছে, আর চীন তো পেছন থেকে সম্ভবত কাজ করছেই। বেসিক্যালি মিল্লা থাকতে হবে, এটাই হচ্ছে জরুরি। তবে এই আরব রাষ্ট্রগুলো মিলতে না পারার কারণে এখানে আরও একটু ডিস্টারবেন্স কিন্তু দিন শেষে আছে। যাই হোক, বেস্ট অফ লাক ইরান এবং রাশিয়া, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।